আপনারা জিজ্ঞেস করলেন কি বলবো। নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে তৃণমূল এবং তৃণমূলের নেতৃত্ব, তাদের আশ্রিত সমাজ বিরোধীরা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের 16টা জিপিতে যথেচ্ছভাবে বাড়িঘর ভাঙচুর, লুটপাট, দোকানপাট ভাঙচুর, লুটপাট, বিজেপি কর্মীদের মারধর, তাদেরকে খুন জখম করবার অপচেষ্টা চালিয়েই যাচ্ছে। প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার পরিবর্তে বিজেপির কর্মী যারা আক্রান্ত তাদেরকেই অ্যারেস্ট করে থানায় ঢুকাচ্ছে। গতকাল পানিশালা অঞ্চল, তার পানিগ্রাম, এই গ্রামে গতকাল যথেচ্ছভাবে বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছে। এবং আজকে সকালবেলা আমার কাছে খবর, যখন আপনাদের মতো সাংবাদিকরা সেখানে খবর নিতে গিয়েছিলেন, সেখানে জায়গাটা চিনবার জন্যে একজন স্টুডেন্টকে তাদের গাড়িতে বা বাইকে তুলে নিয়ে যাচ্ছিলেন, সাংবাদিকদের সামনেই সেই ছাত্রটিকে বেধড়ক মেরেছে এবং সাংবাদিকরা ভয়ে ওখান থেকে পালিয়ে এসেছে, তার অবস্থাটা আপনারা বুঝতেই পারছেন। পরবর্তী সময়ে তৃণমূলের নেতা নেত্রীরা ওখানটায় লাঠি সোঁটা নিয়ে, বল্লম নিয়ে ওখানটায় গিয়ে গ্রামের উপর চড়াও হয় এবং তাদের নিজেদের লাঠিতেই তারা নিজেরা আহত হয়েছেন। সেখানে বিজেপির কোনো কর্মী ছিল না। আর সেই মিথ্যা কেসে আমার কাছে এখন পর্যন্ত খবর, প্রায় 25-30 জন মানে গ্রামবাসীকে, ছাত্র, যুব, শ্রমিক, তাদের সবাইকে অ্যারেস্ট করে পুলিশ থানায় ঢুকিয়েছে। অথচ যারা বাড়িঘর ভেঙেছে তৃণমূলের গুন্ডারা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তার মধ্যে দুজন স্টুডেন্ট আছে যাদের আজকে বিএ ফাইনাল পরীক্ষা, কুচবিহার কলেজে পড়ে। আমি পুলিশকে জানিয়েছি, ডিএসপি সাহেবকে জানিয়েছি, আইসি সাহেবকে জানিয়েছি, বেলা 12টা থেকে তাদের ফাইনাল পরীক্ষা। তাদেরকে যদি ইমিডিয়েটলি তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা না করা হয় তাহলে আজ এই বছরটাই তাদের নষ্ট হবে। তারা কিছুই জানে না, বাড়ি থেকে তাদেরকে তুলে নিয়ে এসছে পুলিশ। এই অবস্থা যদি একদিকে তৃণমূলের সন্ত্রাস, আরেকদিকে যদি পুলিশের এই ধরনের অকর্মণ্যতা এবং পুলিশের এই ধরনের অত্যাচার যদি অব্যাহত থাকে তাহলে বাংলায় গণতন্ত্র আছে বলে মনে হচ্ছে না। এটা তো দেখা যাচ্ছে যে পুলিশের সহযোগিতায় রীতিমতো সন্ত্রাস চলছে বাংলায়। আমরা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্যে আমরা আবেদন করছি আপনাদের মাধ্যমে এবং আমরা এ ব্যাপারে যথাযথ জায়গায় আমাদের কমপ্লেন আমরা পাঠাবো। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে এই অত্যাচার একদম নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে নিবিড়ভাবে চলছে। এটাকে কিছুতেই আমরা আর বরদাস্ত করতে পারছি না।